আসসালামু আলাইকুম যারা বিল্ডিং করবেন ইলেকট্রিকের কাজ করতে গিয়ে অনেক সমস্যা হয় বা অনেক বড়ো ধরনের একটা ভুল হয় যেটা আমি আপনাদেরকে দেখাইলে হয়তো একটা বুঝতে পারবেন তো এখানে যেখানে ইলেকট্রিকের পাইপ নামানো হয়েছে এখানে কিন্তু পাইপ লামানো ঠিক আছে কিন্তু বালু দেওয়া হয়েছে যেটা বালু দিয়ে এখানে পাইপের যে চিহ্নটা ওইটা রাখার জন্য যে পাইপটা যাতে হারাই না যায় সাদা রিং কুলার পরে অতি সহজে এই পাইপটা পাওয়া যায় তো এই বালু দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে এই ডালাইটা অনেকখানি প্রায় এক দেড় ইঞ্চির মতো এখানে পাখা রয়ে গেছে তো এটা দেওয়ার সবচেয়ে সর্বোত্তম কাজ হইল যে পত্রিকার কাগজ আছে ওই কাগজ দিয়ে ডাকা কিন্তু এখন যদি এখানে বালু দিয়ে রাখা হয় তাহলে তো ওইখানে ডালাই আইসা পড়ে না বা এখানে ডালাইটা হয় না তাহলে দেখা যায় এই জায়গাটা অনেকটা জায়গা নিয়ে একটা গ্যাপ পড়ে যায় তো এটা বিশেষ করে যে বিম আছে দুইটা কলামের মাঝখানে কানে এগুলো দেওয়া হয় কিন্তু সবচেয়ে লোড বেশি থাকে কিন্তু বিমের মাঝখানে কারণ পুরাটা স্বাদের লোড কিন্তু আসে পড়ে বিমের উপরে আর সব থেকে বেশি বা ক্ষেত্রেই মাঝখানে লোডটা বেশি থাকে বিমে। কিন্তু এই মাসখানে যদি এরকম সমস্যা হয় তাহলে কিন্তু আপনার এই বিমে যে কোনো সময় ক্রেক করতে পারে যদি ভূমিকম্প বা কোনো কিছু আঘাত পাইলে পরে বিল্ডিংয়ে বড় ধরনের আঘাত হইলে ওইখানে ক্রেক করতে পারে তো এক্ষেত্রে আমরা অনেক জায়গায় অনেক যে ইলেকট্রিকের মিস্ত্রি আছে তাদেরকে আমরা বুঝাই বলি কিন্তু বলার চেষ্টা করি অনেক জায়গায় এটা সংশোধন হয় বা অনেকে বেশি বোঝার কারণে যে ওনাদের সমস্যা হয় না আমরা এ অনেক জায়গায় করছি এটা হয় এটা সমস্যা নেই তাইলে আমরা কিন্তু ঝুর করেও অনেক কিছু বলতে পারি না যে ইলেকট্রিকের কাজ করে এটা হইল যে যারা মালিক পক্ষ থাকে তাদের সচেতনতা সচেতনতার কারণে বা সচেতনতা হইলে ওইটা করার সুযোগ থাকে না তো আমরা যারা লিগেলি ভালো মেস্তুরি তারা অবশ্যই কোনো দিন এখানে বালু দিবে না আর যারা আপনার গ্রামের মেস্তুরি কিন্তু অনেক কিছু জানে না বা কাজ করতে কোন জায়গায় প্রবলেম হবে ওইটা বুঝে না তারা কিন্তু এই কাজটা করে বালু দিয়া এই কাজটা করে তো আমার ভিডিওটা যারা দেখেন বা আমার ভিডিওগুলো ফলো করেন তাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই আপনি বালু দেওয়ার জন্য আপনি এই বালু দিতে দিবেন না যে ইলেকট্রিকের কাজই করুক বালু দিতে দিবেন না দেখেন এখানে কত সুন্দর স্মুথ দেখা কাজের এই পত্রিকার কাগজ দেওয়া হয়েছে তো এটা হলো সঠিক নিয়ম যে আপনি কাগজ দিয়ে রাখবেন যে এখানে আপনার ইলেকট্রিকের পাইপের যে লাইনটা যাবে ওইখানে কাগজ দিয়ে রাখবেন বা একটা রং দিয়ে আপনি আগ দিয়ে রাখতে পারেন এটা চিহ্ন থাকার জন্য এখন যদি আপনার ওই ডালাইটাই নষ্ট করে বলান তাহলে তো এই এটার কোনো মানে হয় না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমার ভিডিওটা যারা নিয়মিত দেখেন এখান থেকে কিছু